সম্মানিত অডিয়েন্স আসসালামু আলাইকুম। সুইং মেশিন ডক্টর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। অডিয়েন্স বরাবরের মতো আজকে আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটি টাইমিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটি হলো জুকি LH3568A অর্থাৎ টু নিডল লকস্টিক সুইং মেশিনের কিভাবে আপনারা ফিডডগ এবং নিডল বারের যে টাইমিংটা আছে অ্যাডজাস্টমেন্ট সেটা আপনারা কিভাবে করবেন আমি একটু যেটা আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। অডিয়েন্স এই ডাবল নিডল লকস্টিক সুইং মেশিনের নিডল বার এবং কি ফিডডগের একটা যে টাইমিং থাকে সেই টাইমিংটা আপনারা কিভাবে মিলাবেন এবং কোথা থেকে মিলাবেন সেটাই আজকে আমি আমার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই মেশিনের নিডল বার যখন আমি নিচের দিকে নামাচ্ছি তখন আমার মেশিনের নিডল বার এবং ফিডডগের মাঝখানে যে ফিডডগের আই পজিশনটি আছে যেখান থেকে আমাদের নিডলটা নিচে নামবে সেদিক দিয়ে না নেমে আমাদের ফিডডগের মধ্যে এসে আটকাচ্ছে। তো এরকম পজিশনে যদি আমাদের মেশিন থাকে তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের মেশিনের সেলাই হবে বা নিডলগুলো কি ঠিক থাকবে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোথায় থেকে আপনারা এই কাজটা করবেন। অডিয়েন্স এই কাজটি করার জন্য আমাদেরকে তিনটি জায়গায় আমি আপনাদেরকে পরিচয় করাই দিব। একটি জায়গা হলো এই যে স্ক্রুটা, এই স্ক্রুটা থেকে আমরা ফিডডগ অ্যাডজাস্টমেন্ট করতে পারবো এবং আমরা এই বেল যে টাইমিংটা আছে বেলের উপরে একটি স্ক্রু আছে যেটা আমরা নিডল বারের টাইমিংটা করতে পারবো এবং ফিডডগ এবং নিডল বার দুইটা একসাথে কিভাবে আপ ডাউন করবেন সেটাও আমি আমার এই ভিডিওর লাস্টের দিকে আপনাদেরকে দেখিয়ে দিব। অডিয়েন্স আমি আমার এই মেশিনের যে নিডল বারের যে স্ক্রুটা আছে সেই স্ক্রুটা লুজ করে নিলাম। লুজ করার পরে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে পুরোপুরি লুজ করলাম যাতে আমি হাত দিয়ে নাড়াচাড়া করতে পারি। আপনারা এই স্ক্রুটাকে হালকা টাইট রাখবেন যাতে আপনাদের পজিশন মতো আনতে সুবিধা হয়ে যায়। তো আমরা এই স্ক্রুটা হালকা টাইট করে দিলাম, টাইট করে এমনভাবে রাখবো যাতে আমরা হাত দিয়ে নাড়াচাড়া করতে পারি। অডিয়েন্স নর্মালভাবে আমরা টাইট করে আমরা মেশিনটাকে আবার নিডল বারটা আস্তে আস্তে নিচের দিকে নামাবো এবং ফিডডগের সাথে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করবো যাতে আমাদের ফিডডগের যে আই পজিশনটি আছে, ফিডডগের যে ছিদ্রটি আছে সেই ছিদ্রর মাঝখান দিয়ে যাতে আমাদের নিডলটা নিচে নেমে যায়। অডিয়েন্স আপনি দেখতে পাচ্ছেন তো আমরা আস্তে আস্তে চেষ্টা করতেছি আমাদের ফিডডগের সাথে এমনকি নিডল বারটি অ্যাডজাস্ট করার জন্য। আর আপনারা যদি একবার লুজ করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা অ্যাডজাস্ট করতে কষ্ট হয়ে যাবে বা ঝামেলা হয়ে যাবে। আপনারা হালকা স্ক্রুটা টাইট রাখবেন এবং হাতের ওয়েট রেখে আপনারা হালকা স্ক্রুড্রাইভার দিয়ে টাক দিয়েও আপনারা এটা পজিশনটা নিতে পারবেন। অডিয়েন্স আপনারা জানেন যে এই টু নিডলের নিডল বার যখন আমরা নিচের দিকে নামাই তখন সেই ক্ষেত্রে আমাদের ফিডডগটা উপর দিকে উঠে আসে। তো এই মেশিনের আরেকটা বৈশিষ্ট্য হলো আমাদের এই মেশিনের কিভাবে মানে বেল টাইমিং করতে হয়। বেল টাইমিং যদি ঠিক না থাকে তাহলে আমাদের এই ফিডডগ এবং কি নিডল বারের সম্পর্কটি থাকবে না, হয়তো বা নিডল বার নিচে নেমে থাকবে, ফিডডগও নিচে নেমে থাকবে। এটা নিয়ম হলো নিডল বার যখন নিচে নামবে তখন ফিডডগটা উপর দিকে উঠবে। এটা করার জন্য আমাদেরকে বেল টাইমিংটা ফলো করতে হবে। আর আপনারা যদি বেল টাইমিংটা না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। অডিয়েন্স আমি এখন নিডল বারের যে স্ক্রুটা লুজ করছিলাম সেই স্ক্রুটা আমি এখন টাইট করে দেব। টাইট করে এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা এই ফুল অ্যাডজাস্টমেন্টটা কিভাবে আপ ডাউন করবেন, অর্থাৎ নিডল বার এবং ফিডডগটা কিভাবে সামনে এবং পিছিয়েবেন। তো এটা আমাদের বেল্টামিনের পাশে এখানে একটি অয়েল সিল দেওয়া আছে, এই অয়েল সিলটি খুললে ভিতরে একটি ফ্ল্যাট স্ক্রুড্রাইভার পাবেন। এই ফ্ল্যাট স্ক্রুড্রাইভারটি যখন আমরা লুজ করব, লুজ এটাও আমরা একই নিয়মে অর্থাৎ বেশি একটা লুজ করবো না, হালকা একটু লুজ রাখবো যাতে একটু হালকা টাইট রাখবো যাতে আমরা হাত দিয়ে নাড়াচাড়া করতে পারি। তো অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের মেশিনের ফিডডগ এবং নিডল বার দুইটা একসাথে আপ ডাউন হচ্ছে, অর্থাৎ সামনে এবং কি পিছনে যাচ্ছে। তারপর চাইলে পজিশন মতো নিয়ে আসতে পারেন। অনেক সময় ফিডডগ পিছনে থাকলে বডি কামড়ায় ধরে বা সামনে থাকলে বডি সামনে যাইতে চায় না, সেক্ষেত্রে আপনারা আপনাদের পজিশন মতো আপনারা রেখে স্ক্রুটা টাইট করে দিবেন। তো অডিয়েন্স আমরা আপনাদেরকে দেখে দিলাম যে ফিডডগ এবং নিডল বারের অ্যাডজাস্টমেন্ট। এখন আমি আপনাদেরকে নিডল বারের সাথে পরিচয় করে দিলাম এবং ফিডডগের যে স্ক্রুটা আছে সেটা চাইলে আপনারা আলাদা সিঙ্গেল বারে আপনারা আগে এবং পিছিয়ে নিতে পারবেন। তো অডিয়েন্স আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আপনারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এবং বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো অডিয়েন্স আজকে এই পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনায় আজকে আমার বিদায়, আল্লাহ হাফেজ।